ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর রাজধানীর গণপরিবহনগুলো শৃঙ্খলায় আনার উদ্যোগ থমকে গেছে। যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির হিসাব অনুযায়ী রাজধানী ও এর আশপাশে এখন 246টি রুটে বাস মিনিবাস চলছে, যার সংখ্যা 7,000-এরও বেশি। এসব যানবাহনের মালিকের সংখ্যা অন্তত 3,000, যারা 270টি কোম্পানির আওতায় তাদের পরিবহন পরিচালনা করছেন। বিশেষজ্ঞরা বলে আসছেন, এত রুট, মালিক আর কোম্পানির জন্যই সড়কে বাসগুলোর মধ্যে অস্থির প্রতিযোগিতা চলছে। সড়ক জুড়ে দেখা যাচ্ছে নৈরাজ্য, ফলে প্রায়ই দুর্ঘটনার বলি হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থা বদলাতে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক একটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর সালেহ উদ্দিনকে প্রধান করে গঠন করা হয় পরামর্শক কমিটি। কমিটি 246টি রুটকে সমন্বয় করে 22টি রুটে আনার প্রস্তাব করে। যেহেতু কোম্পানি ভিত্তিক হয়ে যাবে, এক কোম্পানি আরেক কোম্পানির সাথে প্রতিযোগিতা করার কোনো সুযোগই নেই। এখানে যার যার প্যাসেঞ্জার শেষে টানবে, এখানে মালিকের কিছু করার থাকবে না। চালকরা তো অল উইল বি স্যালারিড পেইড, কোনো ধরনের ওই চুক্তিভিত্তিক ফুক্তিভিত্তিক এগুলো কিছু হবে না। মূল কাজ হবে প্রফেশনালদের মাধ্যমে, কিন্তু মালিকদের তত্ত্বাবধানে, সরাসরি তত্ত্বাবধানেই হবে। মডার্ন ফ্লিট ম্যানেজমেন্ট যে জানে, এরকম একটা লোক তাকে রাখতে হবে। এখন তো মেনটেন্যান্সের কোনো শিডিউল নেই, প্রপার শিডিউল করে যাতে মেনটেন্যান্স করা যায় সেরকম তাদের এক্সপার্ট লোক রেখে করতে হবে। কমিটির প্রস্তাবে বলা হয়েছে ঢাকা মহানগরী এবং আশপাশের সব এলাকা এই 22টি রুটের আওতায় থাকবে। সেগুলোতে চলবে 6 রঙের 6 কোম্পানির বাস। বর্তমানে 270টি কোম্পানি এই 6 কোম্পানিতে একীভূত হবে, আয় সমান ভাগ হবে কোম্পানিগুলোর মধ্যে। এই পরিকল্পনাটি বাস্তবায়নের নেতৃত্বে ছিলেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। তার অবর্তমানে পুরো প্রক্রিয়াটি থমকে গেছে। অবশ্য স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে পরিকল্পনাটি যৌথভাবে বাস্তবায়ন করতে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে কাজগুলো করবে। সাথে যেহেতু এটা পরিবহন সেক্টরে যে সমস্ত সংস্থা আছে তারা মিলে এই কাজটা করবে। ইতিমধ্যে মিটিং হয়ে গিয়েছে এবং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। তবে চ্যালেঞ্জ আমাদের অনেক আছে। আপনারা জানেন যে এখানে অনেক ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে, অনেক চাঁদাবাজি আছে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে মধ্য আয়ের দেশের সোপানে পা রেখেছে এবং সব কিছু আমাদের শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এই পরিকল্পনায় 5 বছরের পুরনো বাস মিনিবাস বাতিল করে নতুন প্রায় 4,000 বাস কিনতে হবে এবং অনেক বাসের সংস্কার করা হবে। এজন্য প্রয়োজন হবে প্রায় 2,000 কোটি টাকার মতো, যা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 4% সুদে মালিকের জন্য ব্যবস্থা করে দেবে সরকার। ব্যাংকগুলোর সে সামর্থ্য আছে এবং যারা মালিকরা নেবে তারা তো ভালো পরিবহন ব্যবস্থার জন্যই নেবে, তারা লাভবান হবে, তারা ঠিকই এটা শোধ করতে পারবে। আমি মনে করি এটা যদি করা যায় এটা সবার জন্য একটা লাভজনক প্রকল্প হবে। এদিকে সড়ক পরিবহন মালিক সমিতি জানায় তারাও চায় পরিকল্পনাটি বাস্তবায়ন হোক। আমরা চাই এটা দ্রুত বাস্তবায়ন হোক। সিটি কর্পোরেশন যদি করে সেখানে আমাদের আপত্তি নেই, যে কোনো সংস্থা করুক, সরকারি পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে আমরা তাদের সাথে কাজ করতে আগ্রহী, আমাদের এখানে কোনো দ্বিমত নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানায় 6 কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা বাস্তবায়নে শীঘ্রই কাজ শুরু হবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।